পশ্চিমবাংলার জনগণকে বলবো, 11 তারিখে গ্রাম সংসদ সভাতে আপনারা দলে দলে উপস্থিত হবেন। এটি সরকারি সভা, সরকারি প্রতিনিধি থাকবে। আপনাদের বাধা দেওয়া হলেও আপনারা বাধা অতিক্রম করে ওই সভাতে যাবেন, এবং ওই সভাতে যখন অনুমোদিত তালিকা পড়া হবে, পাওয়ার অযোগ্য কোনো লোকের নাম থাকলে আপত্তি করবেন, আর আপনি পাওয়ার যোগ্য হলে আপনার নাম অন্তর্ভুক্ত করানোর ক্ষেত্রে জোরালো দাবি রাখবেন। যদি পরিচ্ছন্নতার সঙ্গে তালিকা তৈরি করেন, তাহলে আবাস টুতে যে 4 কোটি নতুন বাড়ি করার জন্য প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, ইতিমধ্যে পশ্চিমবঙ্গে ট্রেনিংও হয়ে গেছে ভারত সরকারের পক্ষ থেকে। আবাস টু 3 কোটি বাড়ি করবেন তারা, ভারত সরকার, যেটা 4 কোটি আগে তৈরি হয়েছে, যেতে পশ্চিমবঙ্গ সরকার 54,000 কোটি টাকা পেয়েছেন, 40 লক্ষ ইউনিট পেয়েছেন। অর্থাৎ বাড়ি পায়নি তা নয়, হজম করেছেন, এটাই ঘটনা। 2004 থেকে 2014 কংগ্রেসের নেতৃত্বাধীন UPA 1 এবং UPA 2, যার মধ্যে 9 থেকে 12 TMCও ছিল, তারা ইন্দিরা আবাস যোজনা IAY-তে 4,664 কোটি টাকা দিয়েছিল। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে NDA সরকার দুটো টার্মে 8 বছরে মোট 40 লক্ষ ইউনিট বাড়ির টাকা দিয়েছে, টোটাল অ্যামাউন্ট 54,000 কোটি। আমি বলবো স্বচ্ছতার সঙ্গে সর্বদলীয় ভিত্তিতে গ্রাম সংসদের অনুমোদিত তালিকা যদি তৈরি করেন, আবাস টুতে বাড়ি তৈরি করার ক্ষেত্রে নিশ্চিতভাবে ভারত সরকার ইতিবাচক ভূমিকা গ্রহণ করবেন, এবং সেই কারণে ইতিমধ্যে ভারত সরকারের পক্ষ থেকে আবাস টু নিয়ে পশ্চিমবঙ্গ সরকার এবং ব্লক লেভেল পর্যন্ত ভিডিও কনফারেন্স এবং ভার্চুয়ালি ইনস্ট্রাকশন, লিখিত গাইডলাইন ইত্যাদি দেওয়া হয়েছে। এটাও আপনাদের জ্ঞাতার্থে আমি জানি। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকার সিদ্ধান্ত নিয়েছেন তারা বাংলা আবাস যোজনা নামে বাড়ি দেবেন, এবং এই প্রথমে তারা ধরেছিলেন যে ভারত সরকারকে পাঠানো যে তালিকা 10,98,000 সেটাই। তার পরবর্তীকালে রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় সার্কুলার দিয়ে বলা হয়েছে, গত 2 বছরের মধ্যে যারা ব্যাংক লোন করে বাড়ি করেছেন, 250 স্কোয়ার ফিটের মধ্যে বাড়ি, তাদেরকেও এই তালিকায় বিবেচনা করা যেতে পারে। এখানেও রাজ্য সরকারের অর্থ মানে আমাদের আপনাদের ট্যাক্সের টাকা, অথবা ঋণ নিয়ে তারা লোন নিয়ে দিচ্ছেন। বিডিওরা করেছেন কি, সব বিডিও অফিসে একটা করে ট্রাঙ্ক বা বাক্স রেখেছেন, যেখানে ফুটো করে দিয়েছেন মাঝখানটা, কমপ্লেন জমা করতে পারবে। এতে কিন্তু রিসিপ্ট থাকছে না। আমাদের যাদের পরামর্শ করেছেন তাদেরকে আমরা বলেছি মেলে পাঠাও, রিসিপ্ট থাকবে। রিসিপ্টেরও যে ডকেট, রিসিপ্ট সেকশন, সেখানেও নিয়ন্ত্রণ ভিডিওদের হাতে, তারা রিসিপ্ট দিচ্ছেন না, বলছেন ওখানে ফেলে দিয়ে যাওয়ার কন্ডিশন। আমরা দাবি করব যে সমস্ত জনগণের দরখাস্ত রিসিপ্ট করে দেওয়া হবে। এখানে যে লেটেস্ট সার্কুলার স্পেশাল সেক্রেটারি PNDB দিয়েছেন 13/11/2024, হাউস টু হাউস ভেরিফিকেশন অ্যান্ড ক্রস চেকিং রিচেকিং উইদিন 18th November 2022, ডাটা এন্ট্রি অ্যান্ড প্রভিশনাল লিস্ট প্রিপারেশন উইদিন 28th November, ডিসপ্লে অফ দি লিস্ট ইন ব্লক SDO DM অফিস অ্যান্ড অফিসিয়াল ওয়েবসাইট অফ দি ডিস্ট্রিক্ট, ডিসপোজাল অফ অবজেকশন ফ্রম 29th November to 6th December 2024, অ্যাপ্রুভাল বাই দি গ্রাম সভায়। এটা খুব ইম্পর্টেন্ট, গ্রাম সভার অনুমোদন, দ্যাট মিন্স গ্রাম সংসদ। আমি আপনাদের মাধ্যমে রাজ্য সরকারকে দাবি করব, লিডার অব অপোজিশন হিসেবে, এক, আবেদনকারী এবং আপত্তিকারীদের দরখাস্ত রিসিপ্ট কপি দিতে হবে, নো ট্রাঙ্ক নো বাক্স, যেখানে রিসিভ হচ্ছে না, 1 নম্বর। এটা আমি মাননীয় মুখ্যমন্ত্রী
মাননীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী, রাজ্যের মুখ্য সচিব এবং পঞ্চায়েত সচিবের উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে জানাচ্ছি, যেহেতু ওনারা অপোজিশনের সঙ্গে কোনো ইন্টারাকশন করেন। দুই, এর আগে পশ্চিমবঙ্গে যে যে দলের সরকার এসেছে তারা করেছে এইসব ক্ষেত্রে, বেনিফিশিয়ারি সিলেকশনের ক্ষেত্রে অল পার্টি মিটিং। আমি পঞ্চায়েত লেভেলে এই তালিকা চূড়ান্ত অনুমোদন দেওয়ার আগে গ্রাম পঞ্চায়েত লেভেলে সর্বদলীয় মিটিং ডেকে তালিকার কপি দিয়ে ট্রান্সপারেন্ট হইতে করার জন্য আবেদন করবো।